السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام সকল কে আমার সালামের জব দেওয়ার জন্য সুবিনয় নিবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى جل شانه في كلام المجيد وفي فرقانه الحميد شكري فرون أعوذ بالله من الشيطان الرجيم بتاريت الشيطان تلك على درس كما يكون فرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياء أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم آمنت بالله قبل دشكر اللهم صلى على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত দুদিন ব্যাপী এই তাফসীরুল কুরআন মাহফিলে অধ্যক্ষ দিনে সম্মানিত সভাপতি মহোদয় নব্বর আল্লাহ ওয়াজহাহু ওয়াজআলাল জান্নাত মাসওয়াহু আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের হকদার করুন আল্লাহুম্মা আমিন 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 প্রখ্যাত আলেম দ্বীন উত্তরবঙ্গের শ্রেষ্ঠজন আলিম আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বাইজ্জতে দ্বীন এবং দুনিয়া আল্লাহ দ্বীনে বাঁচিয়ে রেখে আল্লাহ পাক বাইজ্জতে তাকে জান্নাতুল ফেরদাউসের হকদার করে দেন আমিন 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 ধন্যবাদ জানাচ্ছি অত্র তাফসীরুল কুরআন কমিটির সম্মানিত সভাপতি মহোদয়কে সম্পাদক মহোদয়কে সদস্যবৃন্দদেরকে যারা শ্রম দিয়ে মেধা দিয়ে অর্থ দিয়ে সময় ব্যয় করে আমাদেরকে এত সুন্দর একটি কোরআনের মাহফিল উপহার দিয়েছেন আল্লাহ পাক একজন বিনিময়ে তাদেরকে জান্নাতুল ফেরদৌস উপহার দেন আল্লাহুম্মা আমিন 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 এছাড়া হযরত উলামায়ে কেরাম পরম সদ্য মুরব্বিনে আজম স্নের যুবকেরা আর পর্দারন্তরালে পর্দানসিনা খালা মা পোপাম্মারা আল্লাহ রব্বুল আলমিনের লক্ষ কোটি কোটি শুক্রিয়া যে মহান মাহবুব অত্যাঞ্চলের টাউনের বিভিন্ন জায়গা থেকে আল্লাহ আমাদের চয়েস করে আদর করে ভালোবেসে যে আল্লাহ তার কোরআন শরীফ শোনার জন্য আসার সুযোগ দিলেন ওই আল্লাহর প্রশংসার্থে আল্লাহর দোয়া মুখ দিয়ে বলুন তো আলহামদুলিল্লাহ জি বলুন বলুন আলহামদুলিল্লাহ কারণ কোরআন শোনা নসিব পৃথিবীর প্রত্যেকটি মানুষের হবে আল্লাহ যাকে শোনার সুযোগ দেবেন না সে কিছুতেই শুনতে পারবে না
আমি নিজে মক্কা শরীফে দেখছি, মক্কা শরীফে উম্মুল কুরা রোড, এই রোডের পাশে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের ঘর, যে ঘরে রাসূল পাক জন্মগ্রহণ করেছিলেন, এমন ছোট্ট একটি চারকোণ বিশিষ্ট ঘর সৌদি গভর্নমেন্ট ওই ঘরটাকে অবস্থায় রেখে দিয়েছে। যদি মক্কায় বিশাল বিশাল বিল্ডিং হয়ে গেছে, আলিশান বড় বড় বিল্ডিং, কিন্তু রাসূল যে ঘরে জন্মগ্রহণ করেছিলেন এই চারকোণ বিশিষ্ট ছোট্ট একটি ঘর ওই অবস্থাতে বর্তমানেও আছে। তো এটা হলো কাবা ঘর। এই কাবার আঙ্গিনার সাথে আবু জেহেরের বাড়ি, এর আবু জেহেরের পূর্বের বাড়িটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি। তো মনে মনে ভাবলাম যে এটা রাসূলের বাড়ি, এরপরে আবু জেহেরের বাড়ি, এরপরে কাবা ঘর। আর এই আবু জেহেল হতভাগ্য, রাসূল এবং কাবার মাঝখানে বাড়ি হওয়া সত্ত্বেও এই আবু জেহেলের নসিবে আল্লাহর কোরআন শরীফ শোনা হয়নি। কথা ঠিক না? জোরে বলেন, ঠিক না? বলেন, বলেন। হাজার হাজার পায়খানা আবু জেহেলের বাড়িতে, এই যে উপরতলায় নিচতলায় পায়খানা হাজিরা গিয়ে মনে মনে ভাবে আল্লাহর এই দুশ্মনের বাড়িতে যদি পেশাব পায়খানা না করি কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেবো কি? কথা বুঝতে পেরেছি? অনেকেই সেখানে পেশাব পায়খানা করে আবু জেহেলের বাড়িতে। এই আবু জেহেলের নসিবে আল্লাহর কোরআন শরীফ শোনা হয় নাই। আর মক্কার পশ্চিমে লোহিত সাগর, এই লোহিত সাগর পাড়ি দিলে আফ্রিকা মহাদেশ পাওয়া যায়। এই আফ্রিকা মহাদেশে হজরতে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলার বাড়ি মক্কার টাউন থেকে অনুমান 1700 মাইল দূরে। আর এই 1700 মাইল দূর থেকে বেলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আসলেন উমাইয়া ইবনে খালফের গোলাম হয়ে। আর এই গোলাম ইসলামের আওয়াজ শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে পৃথিবীর প্রথম মুয়াজ্জিন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বাড়ির মধ্যকার আবু জেহেলের নসিবে হলো না, হলো না। আর 1700 মাইল দূর থেকে সে শুনে মুসলমান হয়ে পৃথিবীর প্রথম মুয়াজ্জিন হয়ে গেলেন। সুবহানাল্লাহ। হতে পারে অত্যাঞ্চলের কোনো মানুষের শোনার নসিব নাও হতে পারে। আর দূর দূরান্ত থেকে একটি লোক এসে কোরআন শুনে আল্লাহ তাকে হিদায়ত দিতে পারেন, আল্লাহ পাক আমাদের আসার সুযোগ দিয়ে যান, এই সকলেই বলি আলহামদুলিল্লাহ। শোনাতে ভাইরে আমার, পৃথিবীতে এমন বহু দেশ আছে যে সময় দেশে এভাবে সরাসরি আল্লাহর কোরআন আলোচনা করার কোনো সুযোগ নেই। আমার সাথে চাকরি করতেন আমার এক সহকর্মী, তার এক আত্মীয় গিয়েছিল জার্মানিতে। তো জার্মানির রাজধানীর নাম হলো বন। তো উনি বললাম, আমি জার্মানির রাজধানী বনে গিয়ে বললাম, দেখো ইট হ্যাজ নট এ মস্ক ইন ওর কান্ট্রি। বললাম, দেখো তোমাদের দেশে কোনো মসজিদ নেই? তোমাদের দেশে কোনো মসজিদ নেই? ও বলে, কেন? তাই বলে, আমি ইচ্ছা করেছি যে আমি আমার আল্লাহর নামে নামাজ পড়বো। আই বো মাই গো, আমি আল্লাহকে সিজদা করবো, তো মসজিদ তোমাদের দেশে নেই? তখন তারা বললো, আই হ্যাড দ্যাট অনলি ওয়ান মস্ক ইন দ্য মিডল টাউন, প্লিজ গো দিয়ার। তারা বললো, আমরা শুনছি ওই টাউনের মাঝখানে একটি মাত্র মসজিদ আছে, প্লিজ গো দিয়ার, তুমি সেখানে যাও, গেলে মসজিদ দেখতে পারবে। বলে আমি তালাশ করতে করতে যায় দেখি সত্যি একটা মসজিদ। এই মসজিদে কত বছর আগে তালা দিয়ে রাখা হয়েছে গড নস আল্লাহ ভালো জানেন। তালাটা সম্পূর্ণ মরিচা ধরে রয়েছে, মসজিদের ভিতরে ধুলাবালি পড়ে আছে, মাকড়সার জাল, কী যে অবস্থা! জহরে নামাজের রক্ত চলে যাচ্ছে, একটা মুসল্লি সেখানে নেই। তাহলে আমি মনে মনে ভাবলাম যে আমি আজান দেই তাহলে আশপাশে কোনো মুসলমান থাকলে নিশ্চয় নামাজ পড়তে আসবে, ঠিক না? তাই না? তেমনি বলেন, আমি মসজিদের সম্মুখে দাঁড়িয়ে আজান দেওয়া শুরু করলাম, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ। বলে আজান যেই দিয়ে দিলাম, পাঁচতলা দশতলা থেকে বহু খ্রিস্টান নরনারী আশ্চর্য হয়ে আমার দিকে তাক করে চেয়ে রইল, আমি কী বলছি? এই আজান দিতে দিতে মেইন টাউনের অসংখ্য বাস, কার, ট্রাক, মাই করে এসে গোটা মেইন লাইনটা ব্লক করে ফেলল। আজান শেষে এখন দেখি আল্লাহ শত শত মানুষ আমি কী বললাম শুনছে, সম্পূর্ণ লাইনটা বন্ধ, বাস ট্রাক দিয়ে সব বন্ধ। তিনি বলেন যে কয়েকজন বৃদ্ধ খ্রিস্টান এগিয়ে এসে আমাকে বলে, দেখো তুমি কানের মধ্যে এরকম হাত দিয়ে কান ধরে এ আকাশের দিকে তাকিয়ে কী বললে? ইংলিশে বললাম, দিস ইজ কল আজান, মুসলিম গেদার টু হিয়ার দ্য সাউন্ড। বলে একে আজান বলা হয়, মুসলমানরা এটি শোনে নামাজের জন্য একত্রিত হয়। তে তোমাদের দেশে কি আজান হয় না? তখন তারা বলে, দেখো আজ থেকে 40 বছর আগে জার্মানিতে এই জাতীয় আওয়াজ হতো, জার্মান সরকার ক্যাথলিক খ্রিস্টবাদ এবং ব্যাপটিস্ট খ্রিস্টবাদ ছাড়া
অন্যান্য ধর্মকে প্রকাশ্য আলোচনা করতে নিষিদ্ধ করে দেওয়ার কারণে আর 40টি বছর হলো জার্মানিতে এই জায়গাতে আওয়াজ আর হয় না। সেই জার্মানিতে যদি আমাদের জন্ম হতো, জীবনে একটাবারের জন্য জোরে আজানটা পর্যন্ত শোনার নসিব হতো না যে মহান মাহবুব ওই ডিসবিলিভার ওই কাফেরদের দেশে জন্ম না দিয়ে মুসলিম মা বাবার উরসে জন্ম দিয়ে যে আল্লাহ কোরআন পড়া বোঝা সহজ করে দিয়েছেন ওই আল্লাহর প্রশংসার্থে আল্লাহর দোয়া মুখ দিয়ে আর একবার বলুন আলহামদুলিল্লাহ। সবচাইতে করুণ অবস্থা রাশিয়া। ঢাকা ইউনিভার্সিটি এক বন্ধুবার বেসলেব যখন রাশিয়ার প্রেসিডেন্ট ওই সময় উনি রাশিয়াতে যাওয়ার সুযোগ পেয়েছিলেন। বলে আমি রাশিয়াতে যখন যাচ্ছি তখন মনে মনে ভাবলাম যে রাশিয়ার ভিতরে 6টি মুসলিম প্রদেশ রয়েছে, আজারবাইজান, আর্মেনিয়া, চেচনিয়া, বুখারা, সমরকন্দ, তাশখন্দ, এই মুসলিম কান্ট্রিজগুলি রয়েছে। আমি সেখানে যাচ্ছি তো অনেক ভিআইপি মুসলিম আমার সাথে সাক্ষাৎ করতে আসবেন, আমি তাদের কোরআন হাদিয়া দেব। এইগুলো অনেকগুলো কোরআন ঢাকা থেকে কিনে নিলাম, কারণ আমাদের দেশে 140-150 টাকা হলে এরকম কোরআন শরীফ কিনতে পাওয়া যায়, রাশিয়াতে 10,000 টাকা দিলেও এরকম একটা কোরআন শরীফ কিনতে পাওয়া যাবে। তিনি বলেন আমি অনেকগুলো কোরআন কিনে নিয়ে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে আসলাম, আসার পরে কোরআনের যে ভাড়া হয় তা দিলাম, দেওয়ার পরে কোরআনগুলো বিমানে তুললাম, বিমান উড়ে গিয়ে নামলো জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান গিয়ে নামলো রাশিয়ার রাজধানী মাস্কাট। বলে মাস্কাট বিমানবন্দরে যখন অবতীর্ণ হলাম কাস্টম আসলো, চেকার আসলো যে আমি কী কী জিনিস এনেছি। ওরা চেক করতে করতে আমার এই কোরআনের পুতলা ফেলে ধরলো, ধরবে আরে এগুলা কি, হোয়াট ইজ দিস, এ কি? আমি বললাম যে দিস দ্য হলি কোরআন, দিস ইজ দ্য হলি কোরআন। বলে এগুলি পবিত্র গ্রন্থ। বলে আরে এগুলি কি ধর্মীয় গ্রন্থ নয়? বলে হ্যাঁ হ্যাঁ ধর্মীয় গ্রন্থ। বলে ধর্মীয় গ্রন্থ তুমি রাশিয়াতে আনলে কেন? 1917 সনে রাশিয়ার ল্যালিন রাশিয়ান পার্লামেন্ট থেকে গডলেস আইন পাশ করেছে। গডলেস মানে আল্লাহ নেই, যারা বলে নাউযু বিল্লাহ। ওই আইনে বলা হয়েছে দি আইডিয়া অফ গড শুড বি থ্রোন ফ্রম দি রিসেন্ট রাশিয়া, রাশিয়াতে আল্লাহ আছে এমন কল্পনা কাকেও করতে দেওয়া হবে না। গড ইজ নাথিং বাট এ প্রজেকশন অফ ম্যান অন এ কসমিক স্ক্রিন, আল্লাহ বলতে কোনো কিছু নেই, এগুলো সব গরিব মানুষের কল্পনা, যাদের বাড়ি নেই, গাড়ি নেই, ফ্রিজ নেই, আপনার সুপা নেই, উন্নত মানের জীবন যাপনের উপকরণ নেই, এইগুলো কল্পনা করেছে আকাশে গড বান্দা রয়েছে, আসলে আল্লাহর বালাই আকাশে নাই, যেরকম নাউযু বিল্লাহ। এই নাস্তিক্যবাদকে ছড়িয়ে দেয় মিস্টার ইউরি গ্যাগরিন, যে পৃথিবীর প্রথম নবচারী, ফার্স্ট ট্রাভেলার অফ দ্য ওয়ার্ল্ড, ওনাকে 9 কোটি রুবল দিয়ে যে স্পুটনিক রকেটটা তৈরি করে, এই রকেট তৈরি করে নিয়ে 57 মিনিটে আউট অ্যাটমসফিয়ার অফ দ্য ওয়ার্ল্ড, বায়ুমণ্ডল উপর দিয়ে রকেট ছেড়ে 57 মিনিট এক চক্কর দিয়ে এসে রাশিয়াতে ডনাপ করে শয়তান বলল দের ইজ নো গড অ্যান্ড দের ইজ নো পাওয়ার আর রিকোয়ার, উই ক্যান নট বিলিভ ইন আনটিল ইন এ ডগমাস অফ রিলিজন অ্যাজ আওয়ার ফরফাদার ডিড। ছিল দের ইজ নো গড, আকাশ আল্লাহর কোনো বাড়াই নাই, যেরকম নাউযু বিল্লাহ, দের ইজ নো পাওয়ার, শক্তি বলতে কোনো কিছু নেই, উই ক্যান নট বিলিভ ইন আনটিল ইন এ ডগমাস অফ রিলিজন, আমরা ধর্মের গোড়ামিকে আর বিশ্বাস করবো না। ডে অফ রিসারেকশন ইজ কোয়াইট ইম্পসিবল, মানুষ মরে গেলে আবার দ্বিতীয়বার জিন্দা হবে কোনো দিন হতে পারে না, নাউযু বিল্লাহ। এই থিওরি দেওয়ার পর রাশিয়ার মানুষ চরম নাস্তিকতায় পৌঁছে যায়। তোনার বললেন রিলিজিয়েশন ইজ ওয়াইন কাইন্ডস অফ অফিয়াম, ধর্ম হলো এক জাতীয় নেশা জাতীয় জিনিস, মানুষরা যেমন নেশা খালে মাতাল হয় এই ধার্মিক লোকগুলো এক প্রকার মাতাল, তারা আতেল, তারা সেকেলে, সুতরাং ধর্মকে মানুষ তৈরি করেছে, ধর্ম মানুষ তৈরি করে নেই, সুতরাং ধর্ম হলো প্রগতির অন্তরায়, এই ধর্মকে রাশিয়াতে থাকতে দেওয়া যাবে না। এই বলে ওনারা করলো কি, সমস্ত কোরআনের কপিগুলো, উনি বলেন কপিগুলো সব বিমানবন্দরে ঠেকিয়ে দিল। আমি বলে প্লিজ গিভ মি ওয়ান কপি টু রেড, আল্লাহ মেহরবানি করে একটা কপি আমাকে দেন পড়ার জন্য। অনুরোধ করার পর তারা একটা কপি আমার হাতে দিয়ে বলল এটা নিয়ে তুমি রাশিয়াতে ঢুকতে পারবে, কিন্তু ইট শুড বি রিটার্ন, এটাকে তোমাকে পুনরায় ফেরত আনতে হবে, এই শর্ত দিয়ে কোরআনটা দিয়ে দিল। আমি রাশিয়ার মধ্যে ঢুকে গেলাম, আল্লাহ কয়েকটা প্রদেশ বেড়ালাম, উনি বললেন
কয়েকটা প্রদেশ বড় দেখে আল্লাহ রাশিয়াতে মুসলমানদের কি অবস্থা হয়েছে, বিশাল বিশাল বড় বড় মসজিদ, বহু মসজিদ। তিনি বললেন যে আমি দেখলাম তারা সিনেমা হল করেছে, বহু মসজিদ বিরান হয়ে পড়ে আস। উনি বলে এগুলো দেখার পরে আমার মন খুব খারাপ হয়ে গেল। আমি বললাম আমি এখানে থাকবো না, আমি বুখারায় চলে যাব। তখন আপনার টিকিট নিয়ে বুখারায় চলে আসলাম। এসে উনি বললেন যে আমি বুখারে এসে বললাম হোয়াট দ্য গ্রেভ অফ ইমাম বুখারি হিয়ার। আচ্ছা তোমরা বলো তো এখানে ইমাম বুখারির কবর কোথায়? বলে ওরা দেখিয়ে বললো যে গো একটা জঙ্গল দেখিয়ে বলো, প্লিজ গো দিয়ার, ওখানে যাও। বলে গেলাম, যাদিকে আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস, তার কবর এরকম কি অবস্থায় পড়ে আস, কোনো লোক নেই সেখানে জিয়ারতেরও, লোক খুব অভাব। তুমি বলে আমি হাত তুলে মোনাজাত করে তখন কাঁদছি, কয়েকটা লোক এসে আমার কপালের চুমু দিয়ে বললো মেবি মুসলিম, মেবি মুসলিম। আরে লোকটা মুসলমান হতে পারে রে, কবরের পাশে দাঁড়িয়ে দেখো কাঁদছে। এই বলে তারা চলে গেল। বলে আমার মন খুব খারাপ হয়ে ওখান থেকে বুখারার একটা মসজিদে ফিরে আসলাম। বুখারার মসজিদের মধ্যে ফিরে এসে নামাজ পড়লাম। নামাজ পড়ার পর এই যে কোরআনটা আমার কাছে ছিল, বলে এই কোরআনটা আমি বের করে আমার অন্তর শান্তির জন্যে এই কোরআনটা বের করে আমি পড়ছি। কয়েকজন রাশিয়ার ওই বুখারার মুসলমান কোরআনটা দেখলো, দেখে চিৎকার মেরে বলতে লাগলো, দেখো রে কোরআন কোরআন বলে আওয়াজ দিতে লাগলো। আর একের পর এক মানুষ ছুটে আসতে লাগলো আল্লাহর এই কোরআনটাকে একটা নজর দেখার জন্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বলেন আমি কোরআনটা এরকম খুলে রাখলাম, বহু লোক এসে কোরআন দেখে আর অঝরে কান্দে, কোরআন দেখে আর কান্দে। আমি এটা খুলে রাখলাম, ওরা দেখে আর কান্দে, এক কেঁদে কেঁদে চলে যায়। একটা বৃদ্ধ লোক এসে কোরআনটা দেখে অঝর নয়নে কান্দতে লাগলো, কিছুতেই যাচ্ছে না। বলে গো যাও যাও, যাচ্ছে না, কেঁদে কেঁদে বলে দেখো তুমি কোরআনের কপিটা আমাকে দিবে? আমি না তো, আমি অনেকগুলি কপি এনেছিলাম, সব বিমানবন্দরে ঠেকিয়ে দেওয়া হয়েছে, এই একটি কপি আমাকে দেওয়া হয়েছে, আর এইটা যদি আমি আপনাকে দিই প্লিজ বলুন আমি কী পড়বো? প্লিজ এক্সকিউজ মি, মাফ করবেন, দেওয়া যাচ্ছে না। তখন লোকটা দাঁড়িয়ে অঝরে কাঁদতে লাগলো। আমি জিজ্ঞাসা করলাম হোয়াট ইজ ইট ক্রাইম কষ্ট সিলাহারি কোরআন, কোরআন দেখে কাঁদছেন কেন? লোকটা কেঁদে কেঁদে বলে দেখো তুমি কোরআনের কপিটা আমাদের দাও না, রাশিয়া রেড ক্রস আমাদের এলাকায় ঢুকে পড়ে বলেছে রিলিজিয়েশন ইজ ওয়ান কাইন্ড অফ অপিয়াম, ধর্ম এক জাতীয় নেশা জাতীয় জিনিস, ধার্মিক লোকগুলি আতেল সেকেলে বুদ্ধিহীন, ধর্ম প্রগতির অন্তরায়, তাই ধর্ম রাশিয়াতে থাকতে দেওয়া যাবে না, ধর্ম উচ্ছেদ করতে হলে ধর্মীয় গ্রন্থ উচ্ছেদ করতে হবে আগে। এই বলে ওরা বলল তোমাদের কাছে যদি কোরআন বা বাইবেল পাওয়া যায় তাহলে তোমাদের গুলি করে হত্যা করা হবে, যদি বাঁচতে চাও কোরআনের কপি আমাদের দাও। এই বলে বহুগুলো কোরআন আমাদের বিভিন্ন জায়গা থেকে নিয়ে এটা জায়গার নাম উল্লেখ করে বলল, সেই জায়গা তারা ফেলে দিয়ে পেট্রোল ঢেলে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কোরআন নাই তুমি দিবে? এগুলো একটা অজরে কাঁদতে লাগলো। উনি আমার খুব মায়া হয়ে গেল। আমি বললাম প্লিজ টেক, মানে নেন। যেই বলে নেন, লোকটা কলি কোরআনের কপি এরকম বুকের মধ্যে নিয়ে ভূদৌড়। আমাদের ঢাকার ছিনতাইকারীরা যেমন একটা জিনিস ছিনতাই করে দৌড়ায়, ওই লোকটা ভূ করে ওরকম দৌড়াচ্ছে আর পিছনে তাকিয়ে দেখে কেউ কেড়ে নেয় কি না, এরকম করে করতে 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 লোকটা উধাও হয়ে গেল, লোকটাকে আর দেখলাম না। সেই রাশিয়াতে যদি আমাদের জন্ম হতো, যেমন একটাবারের জন্য এই কোরআনটা দেখার নজর পর্যন্ত হতো না, যে মহান মাহবুব ওই সমুদায় দেশে জন্ম না দিয়ে মুসলিম মা বাবার ঔরসে জন্ম দিয়ে মুসলমানদের ঘরে পাঠিয়ে কোরআন পড়া বোঝা সহজ করে দিয়েছেন, ওই রব্বুল আলামিনের প্রশংসার্থে আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। এরপরে সরকার আলম জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের লক্ষ বার দরুদ সালাম, যে নবী ছিলেন নিরক্ষ, আপনি আমার রাসূল, দুনিয়ার কোনো স্কুল কলেজ ভার্সিটি মক্তব মাদ্রাসা খানকা টোল কোথাও লেখাপড়া করেন নেই, মোহাম্মদ হোসেন ইলিটারেট প্রফেট, একদম নিরক্ষ। হি ডিড নট নো হাউ টু রিড অ্যান্ড রাইট, রাসূল আর জানা ছিল না কেমনি করে পড়তে হয় কেমনি করে লিখতে হয়, মোহাম্মদ রাসূল তা জানতে না। সেই নিরক্ষর নবীর মুখ থেকে বের হলো এই 30 পারা কুরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কুরআনের রিসার্চ করতে বর্তমান জার্মানি মিউনিক সাহিত্যাগারে, বিশ্বের ওয়ার্ল্ডের অন্যতম বড় সাহিত্যিকরা মিউনিক সাহিত্যাগারে রিসার্চ করছে।
এই কোরআন পদ্যের মাধ্যমে লেখা নাকি গদ্যের মাধ্যমে লেখা? রিসার্চ হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি আমেরিকায় যে পদ্যে লেখা না গদ্যে লেখা, এবং লন্ডন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাহিত্যাগারে যে পদ্যে লেখা নাকি গদ্যে লেখা, এ পর্যন্ত বিশ্বের কোনো সাহিত্যিক এ সিদ্ধান্তে আসতেই পারে নাই যে পদ্যে লেখা নাকি গদ্যে লেখা। একে পদ্যেও লেখা যায়, গদ্যেও পড়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, এ কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি মুখের কালাম, কুদরতি মুখের কালাম। দেখেন এই বিজ্ঞানের যুগে ডাক্তার রাশাদ খালিফা উনি চলে গেলেন আমেরিকার নাসার বিজ্ঞানাগারে। আমেরিকার নাসা বিশ্বের সবচাইতে বড় বিজ্ঞানাগার। সে জায়গায় যে এই কোরআন শরীফের মধ্যে রয়েছে 3,23,760 অক্ষর, এগুলো সব ইলেকট্রিক কম্পিউটার ভেতরে কম্পোজ করার পর 74 নম্বর সুরাতুল মুদ্দাসের 30 নম্বর আয়াতে বলা হয়েছে আলাইহা তিসআতা আশার তদুর্ধে 19। এই 19 দিয়ে কম্পিউটার পরিচালনা করার পর কম্পিউটার আশ্চর্য তথ্য পৃথিবীর মানুষের সম্মুখে সেট করেছে। কম্পিউটার ভাষ্য নেই বর্তমান পৃথিবীর বয়স অনুমান 450 কোটি বছর। আর্কোলজিক্যাল ইনভেস্টিগেশন ভূতত্ত্ব বিজ্ঞানীরা আমাদের থট দিচ্ছেন অনুমান পৃথিবীর বয়স 450 কোটি বছর। বর্তমান পৃথিবীতে মানুষ রয়েছে 650 কোটি। এই 650 কোটি মানুষকে যদি 450 কোটি বছর হায়াত দেওয়া হয়, আর এক কোরআনের মতো একটা প্রজেক্ট যদি তারা গ্রহণ করে, তাহলে তারা আপনার কোটি কোটি বছর পর্যন্ত চেষ্টা চালিয়ে মাত্র 35 ভাগ বানাতে হয়তো সক্ষম হবে। আর গোটা কোরআন এরকম পড়ে থাকবে, সূর্য তার জ্বালানি হারিয়ে ধ্বংস হয়ে যাবে। মানুষের পক্ষে এমন কোরআন বানানো সম্ভবপর নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কম্পিউটার আমাদের তথ্য দিচ্ছে কি? দেখেন এতদিন আমাদের যা ছাড়া জানা ছিল না কম্পিউটার আমাদের বলে দিচ্ছে। যেমন দেখুন, ফার্স্ট ইনস্পিরেশন প্রথম ওহি হলো ইকরা বিসমি রব্বিকা লযী খলক। এতে এই যেই সুরাটা প্রথম নাজিল হলো সুরাতুল আলাক, তার কমিক নম্বর 1 না রেখে এক কমিক নম্বর 96 হলে কেন সুরায় ফাতিহাকে 1 নম্বর কেন রাখা হলো? মানে যেই সুরাটা প্রথম নাজিল হলো তার কমিক নম্বর 1 না হয়ে 96 কেন হলো, আর সুরায় ফাতিহাকে 1 নম্বর কেন রাখা হলো? 2 নম্বর, 9 নম্বর সুরায় তওবার প্রথমে বিসমিল্লা নাই কেন, এবং 27 নম্বর সুরতের নাম লয় 30 নম্বর এত একটা বিসমিল্লা আসলো? ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, এর কারণটা কি? এছাড়াও 29টি সুরার পিছনে বেশ কিছু বিক্ষিপ্ত অক্ষর দেখতে পাওয়া যায়, যেমন কাফ হা আইন সাদ হা মিম আইন সিন কাফ আলিফ লাম রা তা সিন মিম নুন। এই অক্ষরগুলো কি এবং কেন? এছাড়াও অসংখ্য বানান দিয়ে এই কোরআন শরীফের ভিতরে কতগুলি শব্দ লেখা রয়েছে। যেমন দেখুন 2 নম্বর সুরাতুল বাকারার 247 নম্বর আয়াতে একটি শব্দ এসেছে বাস্তাতান ফিল ইলমি ওয়াল জিসমে বাস্তাতান সিন্দিল আকাশ, ঠিক ওই শব্দটি 7 নম্বর সুরাতুল আরাফের 69 নম্বর আয়াতে বাস্তাতান সদ্দি লেখা আছে, উপরে একটা ছোট্ট সিন দেখা হয়েছে, কারণটা কি? 12 জায়গায় বলা হয়েছে ইখওয়ানে লুত, 50 নম্বর সুরায় কাফের 13 নম্বর আয়াতে বলা হলো ইখওয়ানে লুত, এর কারণগুলো কি? এগুলি এতদিন আমাদের জানা ছিল না, কম্পিউটারে গেলে হুবহুব জানাই দিচ্ছে। একটা অঙ্ক যদি আপনি দেখেন মাথা খারাপ হয়ে যাবে। আল্লাহ আকবার, এই মানুষ বাড়ি মানুষের হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা অঙ্ক খালি আপনি আল্লাহ আকবার, এটা কি? যদি একটা অক্ষর ঢোকান একখানি অঙ্ক করে আমরা ধরে দেবো সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না আমি, আর এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন জোরে জোরে। গোটা বিশ্বের ভিতরে খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থ 60 খান, আমি তাদের 12 খান পরে দেখছি, ডিউট, ম্যাথিউ, লিবিডিকাস, জেনেসিস, জোহাবিস, সিকার ডিটেল বাইবেল, লুক লিখিত সমাচার, মার্ক লিখিত সমাচার, মতি লিখিত সমাচার, জোহন লিখিত সমাচার, বানাবাসের গাসপেল এবং সামিয়ম। আমি নিজেও 12টা পরে দেখছি আল্লাহ। একটা বইয়ের সাথে একটা বইয়ের কোনো মিল নাই, যেরকম মিল নাই। লিবিডিকাস এক কথা বলে, জেনেসিস এক কথা বলে, এর কোনো মিল নাই। আর গোটা বিশ্বের মধ্যে বাইবেলের কোনো একটা হাফেজ বর্তমান বিশ্বে নেই, হিন্দুদের মহাভারতের একটা হাফেজ বর্তমান বিশ্বে নেই, আর বর্তমান বিশ্বে কোরআনের হাফেজ রয়েছে 2.5 কোটির ঊর্ধ্বে। সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন বলেন নাহনু নাযালনা যিকরো ওয়া ইন্না লাহু লহাফিজুন, একে নাযিল করেছি আমি আর এর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ। হেফাজত করেছেন কিভাবে দেখেন, 3,23,760 অক্ষর হচ্ছে কোরআনে, 19 দিয়ে ভাগ দেবেন মিলে যাবে। সুতরাং এই সব অক্ষরগুলো এই হাফিজদের ব্রেনের মধ্যে রয়েছে। এই হাফিজের ব্রেনে যদি কোথাও নার্ভ স্ট্রোক হয় বা নার্ভ যদি ক্যান্সার হয় বা আলসার হয়, এক্স রে করলে অবশ্যই ধরা পড়ে যাবে, সিটি স্ক্যান করলে ধরা পড়বে। যেরকম পড়বে না, পড়বে না, পড়বে। কিন্তু 3,23,760 অক্ষর হাফেজদের নার্ভের কোথায় আল্লাহ পাক রুখিয়ে রেখেছেন, দুনিয়ার কোন মেশিন এক্স রে করলে আল্লাহর কসম এক অক্ষর খুঁজে পাওয়া যাবে না। যারা বলুন সুবহানাল্লাহ, ঠিক না কি বলুন? সুমাত ভাই আমার, এটা আল্লাহ রাব্বুল আলমীর কুদরতের মুখের কালাম। 1400 বছর আগে যেভাবে নাজিল হয়েছে এভাবেই আছে, কেয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন হে বান্দারে, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাকতু বিসূরাতিম মিন মিছলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। এই কুরআন যা আমি আমার নবীর পর নাযিল করেছি, এটা যদি তোমাদের সন্দেহ হয় তাহলে এই কুরআনের মধ্যে একটা পারা তোমরা বানানো, সূরা বানানো, একটা ফাকতু বিসূরাতিম মিছলিহি, একটা সূরা এরকম তারা বানানো। কখনো তোমরা পারো নাই, অলান্তা পালু ভবিষ্যতে পারবেও না। সুবহানাল্লাহ, তোমরা এগুলি পারো নাই, অলান্তা পালু ভবিষ্যতে পারবে না। মানুষ এবং পাথর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কুরআন অস্বীকার করলে যার জ্বালানি, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর, এই আগুনকে ভয় তোমরা করে চলো। এখন দেখেন, পানিকে যদি 101 ডিগ্রি সেলসিয়াস হিট করেন, এই পানিগুলো ওয়াটার ভ্যাপার বা বাষ্প হবে, বাষ্পে পানিগুলো উড়ে চলে যাবে। 101 ডিগ্রি সেলসিয়াস হিটের পানি যদি আপনার গায়ের পর পড়ে, সঙ্গে সঙ্গে চামড়াগুলি পুড়ে একবার দেশ সাদা শাকশাকে গোস্ত বাড়া গেছে। এটা বলে 101 ডিগ্রি সেলসিয়াস করলে পানি এরকম হিট হয়। আর কামারের আপরের ভিতর লোহা ঢুকে দিয়ে যদি এরকম আপরটা টানতে টানতে 505 ডিগ্রি সেলসিয়াস হিট হয়, তাহলে আপনার লোহাগুলো টপ টপ করে গলে গলে পানির মতো ফুটায় ফুটায় পড়ে, আগুন তাকে এভাবে গলিয়ে দেয়। কিন্তু তার ভিতর যদি পাথর ফেলে দেন, পাথর জ্বলবে না। ওয়াক ইজ ভেরি কোল্ড, পাথর পাথর হয় অত্যন্ত ঠান্ডা, এটা পাথর জ্বলবে না। পাথর জ্বলে 2570 ডিগ্রি সেলসিয়াস হিট হলে তার ভিতর যদি আপনার পাথর ফেলে দেন, ধাক ধাক করে পাথর আগুন জ্বলে, এটাই হলো আরবিক চললে। সুতরাং কোরআনকে যারা মানবে না, এই মোতাবেক চলবে না, তাদেরকে আরবিক চল্লিতে ফেলানো হবে, আরবিক চল্লিতে ফেলানো হবে। সুতরাং হুশিয়ার, সাবধান, খেলার জন্য তৈরি করা হয় নাই। জোরে বলো সুবহানাল্লাহ। আর যদি কোনো ছেলে বলে থাকো না সেই এই ইয়ার টাউনের যে তোমার সেই জাহান্নামগুলির ভয় দেখাচ্ছেন, জাহান্নামগুলি কোথায়, আমি তোমাকে বলতে চাই, ভার্সি থেকে তুমি টেলিস্কোপ 8টা এনে আমার হাতে দাও, টেলিস্কোপ 8টা আমি সেট করে দেখি, তোমাদের দেখাই দিচ্ছি জাহান্নামগুলি কোথায়। 1920 সালে আমেরিকার মহাকাশ বিজ্ঞানী ইডুইন হেবেল পাওয়েল তার বানানো হেবেল স্পেস টেলিস্কোপ, এটা দিয়ে আকাশ জরিপ করা শুরু করলেন, দ্যাট ইজ অ্যাস্ট্রোনমার। উনি অ্যাস্ট্রোনমি পর অত্যন্ত বড় বিজ্ঞানী, উনি আকাশ জরিপ করতে লাগলেন। ওই যে আল্লাহ বললেন উনজুর ইলা সামাই কাইফা বানাইনাহা, আকাশের দিকে লক্ষ্য, কেমনি করে আমি বানিয়েছি দেখো দেখো, উনজুর ইলা সামা, আকাশের দিকে দেখো। দেখার জন্য আমেরিকার মহাকাশ বিজ্ঞানী ইডুইন হেবেল পাওয়েল তার বানানো হেবেল স্পেস টেলিস্কোপ, এটা বায়ুমণ্ডলের 6 মাইল উপরে টেলিস্কোপটা সেট করলেন। 6 মাইল উপরে সেট করলেন কেন জানার জন্য আমার স্পৃহা ছিল, জিদ্দা বিমানবন্দর থেকে BG-36 ব্রিটিশ বিমান, এই বিমানে আমি চড়ার পরে যখন 6.5 মাইল ঊর্ধ্বে বিমান উঠল, তখন মনে মনে ভাবলাম যে আকাশের দিকে তাকাই তো, জানালা বিমানের জানলা দিয়ে তাকা দিকে, আল্লাহু আকবার, আকাশ এমন জঘন্যতম কালো দেখা যাচ্ছে, আকাশ দেখলো অন্তর ঠর 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 ঠর, আল্লাহ এটা কি। তখন মনে মনে ভাবলাম
ভাবলাম এই জন্য আমেরিকার মহাকাশ বিজ্ঞানী ইডুইন হেবেল পাওয়েল তার বানা হেবেল স্পেস টেলিস্কোপটা 6 মাইল বাতাস উপরে এটা সেট করে দেন। দেওয়ার পরে ওনার টেলিস্কোপের মুখটা যায় পড়ছে সূর্যের পর। এই কোরআন শরীফে একটা সুরা আছে সুরাতুস শামস, সূর্য নামে সুরা। এই সুরা আপনার প্রথমত টেলিস্কোপের মুখটা যায় পড়ছে জরিপ করতে গিয়ে সূর্যের পর মুখ পড়েছে। পরপর দেখে গেল আল্লাহ এই যে সূর্যটা আগামীকাল আমাদের সকালবেলা উঠবে, এই সূর্যটা আমাদের পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। জোরে কন্ঠ সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। 13 লাখ পৃথিবী, 1300 নয়, 13000 নয়, 13 লক্ষ পৃথিবী একটার সাথে একটা জোড়া দিলে যে বিশাল জায়গা জুড়ে যাবে, সূর্য তার চাইতে বড়, তার চাইতে বড়। এই 13 লক্ষ পৃথিবীর চাইতে সূর্যটা বড়। আর এই পৃথিবী যাতা বড় নাকি, এক প্রশান্ত মহাসাগর 17 কোটি বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে প্রশান্ত মহাসাগর। ওই আফ্রিকার সাহারা মরুভূমি 55 লক্ষ বর্গ মাইল এলাকা জুড়ে রয়েছে। গ্রেট আমেরিকান ডিজার্ট 28 লক্ষ 80 হাজার বর্গ মাইল এলাকা জুড়ে রয়েছে। আমাজন মহাবন বিশ্বের সবচাইতে বড় বড় বন, আমেরিকার 7টা স্টেট জুড়ে রয়েছে। আর এই যে বিশাল বিশাল মহাদেশগুলো উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, এছাড়াও উত্তর গোলার্ধ, দক্ষিণ গোলার্ধ সহ বিশাল এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী যদি একটার সাথে একটা জোড়া লাগান, 13 লাখ পৃথিবী এক জায়গা ঘুরলে যত বড় হবে, সূর্যটি তার চাইতে বড়। এই সূর্যের ভিতর দাউ দাউ করে জ্বলছে আগুন, আগুনের আগুন। সূর্যের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। বিজ্ঞানীরা টেলিস্কোপ দিয়ে দেখেন বটম অফ দি সান, সূর্যের পেট থেকে নিয়ে 80 হাজার মাইল পুরো হয়ে সূর্যের ভিতরে আগুন জ্বলছে। বটম অফ দি সান, সূর্যের পেট নিচে থেকে শুরু করে 80 হাজার মাইল পুরো হয়ে 13 লাখ পৃথিবীর মতো জায়গা জুড়ে দাউ দাউ করে আগুনটি জ্বলছে। বিশ্বের বিজ্ঞানের নাম দিয়েছেন ফটোস্ফিয়ার। এরপর হলুদ একটা আবরণ দেখতে পাওয়া যাচ্ছে সূর্যের পর, এটা 10 হাজার মাইল পুরু, এর নাম ক্রোমোস্ফিয়ার। ফটোস্ফিয়ার আর ক্রোমোস্ফিয়ার মিলে 90 হাজার মাইল পুরো হয়ে 13 লাখ পৃথিবীর মতো জায়গা জুড়ে দাউ 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 করে সূর্যের মধ্যে জ্বলছে আগুন, আগুন আর আগুন। এই সূর্য পৃথিবীর থেকে 3 লক্ষ 30 হাজার গুণ বেশি ভারী, 19 লক্ষ 80 হাজার কোটি টন ওজনের সূর্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সূর্যের বাইরের তাপ হলো 6000 ডিগ্রি সেলসিয়াস, ভিতরে তাপ হলো 3 থেকে 6 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপের আগুন। আর সূর্যের ভিতর এত বিস্ফোরণ হচ্ছে, পারমাণবিক বিস্ফোরণ এত বেশি হচ্ছে, বিজ্ঞানীরা বলছেন যদি বায়ুমণ্ডল আপনি চলে যান আউট অ্যাটমসফিয়ার অফ দি ওয়ার্ল্ড, বায়ুমণ্ডল উপরে যদি আপনি যান সূর্যের ডাকে, অল অফ দি মামালস ইন দি লিভিং ব্যাংকস, এই পৃথিবীতে যত পানি আছে সব মারা যাবে 1 সেকেন্ডে। ওয়াজআলনা সামাআ মাহফুজা, আল্লাহ এই বাতাসকে করেছেন সংরক্ষিত ছাদ। এই বাতাস পড়ে আছে পৃথিবীর 4টি লেয়ার পড়ে আছে, ওই সূর্যের ভিতর বিস্ফোরণ হচ্ছে। আর আপনার 25 সেকেন্ডে 500 মাইল বেগে উদার হইন আগুনের ঝড় এসে এই পৃথিবীকে আঘাত করতে চায়, বায়ুমণ্ডল সেইটাকে প্রতিরোধ করে দিচ্ছে। এই সূর্য পৃথিবীর থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সেট করা রয়েছে। এই সূর্য বর্তমান দক্ষিণ আকাশে রয়েছে। চৈত্র মাসের দিন সূর্য যখন বিষুব রেখায় টেনে আনা হবে, এই বিষুব রেখা পৃথিবীর মাঝখানে দিয়ে গিয়েছে। 9 কোটি 30 লক্ষ মাইল দূর থেকে হিট দিয়ে বিল ফাটা চৌচির করে দিচ্ছে, নদী নালাগুলো শুকিয়ে দিচ্ছে, বাতাসে আগুন ধরে যায়। চৈত্র মাসের দিন গায়ে বাতাস নিলে বলে বাতাসে আগুন ধরে গেল। এই সূর্য যদি আল্লাহ পাক 1 লক্ষ মাইল নিচের দিকে নামিয়ে দেন, হিমালয় পাহাড় যেটা চায়না থেকে লন্ডন পর্যন্ত গিয়েছে, এই হিমালয় পাহাড়ের পাথরগুলো মোমের মতো টকবক টকবক করে জ্বলে জ্বলে, টকবক টকবক করে জ্বলে জ্বলে মোমের মতো গন্ধ হয় রে। আর যদি আল্লাহ পাক 5 লক্ষ মাইল সূর্য নিচের দিকে নামিয়ে দেন, সমস্ত সাগর মহাসাগরের পানিগুলো টকবক করে জ্বলে, বাষ্প কোথায় উড়ে চলে যাবে। এই পৃথিবীকে যদি কোনো উপায়ে 1 লক্ষ মাইল দূরে সূর্য নিয়ে যাওয়া হয়, সঙ্গে সঙ্গে পৃথিবী পুরো বাষ্প হয়ে কোথায় উড়ে চলে যাবে। এই সূর্য একবার ভেঙে যদি পৃথিবীর মাথার পর পড়ে যায়, পৃথিবীটা 90 হাজার মাইল গভীর আগুনের তলে তলিয়ে যাবে। এত বড় বিশাল আগুন ডেলি মাথার পর ঘোরানো হচ্ছে, আর এই আগুনের নিচে বসে শয়তানি বদমাইশি করে যাচ্ছ, ডিসকো ড্যান্স আর মেরা বেবর্দা হয়ে আল্লাহ
ধর্ম সাধক বিজ্ঞান কি বলে ওয়াশামসু তাজরি লিমুস্তাকরিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াশামসু তাজরি সূর্য চলে যাচ্ছে লিমুস্তাকরিন লাহা তার নির্দিষ্ট গন্তব্য পথের দিকে সূর্য চলে যাচ্ছে হেবেল স্পেস টেলিস্কোপ দিয়ে দেখা যাচ্ছে বর্তমান সূর্য আলফা লাইরি নামক একটা জায়গায় দৌড়াচ্ছে কোথায় গিয়ে সূর্য ঢলে পড়ে যাবে তার নাম সোলার অ্যাপেক্স প্রতি সেকেন্ডে 12 মাইল মেরে সূর্য এই পৃথিবীকে টেনে নিয়ে ওই সোলার অ্যাপেক্সের দিকেই চলে যাচ্ছে গোটা ওয়ার্ল্ডের বিজ্ঞানী মাথা হাত দিয়ে বলছেন হোয়ার আর ইউ গোয়িং আমরা কোথায় চলে যাচ্ছি রে এই সূর্য তো ধ্বংস হয়েই যাবে আল্লাহ বলেছেন ইদা শামসু কুব্বিরাত সূর্য যখন প্যাস খায় পড়ে যাবে বিজ্ঞানের তাই বলছেন অলরেডি আর সূর্যের ভিতর থেকে অলরেডি জ্বালানি শর্ট হয়ে যাচ্ছে প্রতি 1 সেকেন্ডে 40 লক্ষ টন হাইড্রোজেন গ্যাস ওই সূর্যের ভিতর জ্বলছে আর প্রতিদিন জ্বলছে 35,000 কোটি টন জ্বালানি জ্বলে জ্বলে সূর্যের ভিতর থেকে সব জ্বালানি পুড়ে যাচ্ছে 1998 সাল থেকে বিজ্ঞানীরা বহু চেষ্টা করে দেখছেন আল্লাহ আকবার সূর্যের মতি গতি ভালো নয় এ আব্বুরা এই সূর্য অলরেডি ধ্বংস হয়ে যাবে অলরেডি টেলিস্কোপ দিয়ে দেখা যাচ্ছে এই জন্য আপনার বিজ্ঞানীরা কোটি কোটি মার্কিন ডলার খরচ করে ডিসকভারি বানাচ্ছে পাথ ফাইন্ডার বানায় মঙ্গল গ্রহ নামাচ্ছে ওই জায়গায় মানুষ নিয়ে বসবাস করা সম্ভবপর কিনা ওখানে অক্সিজেন নেই পানি নেই ওখানে মানুষ বসবাস করা সম্ভবপর নয় ব্যাক করে ফিরে আসবে কুল্লু মান আলাইহা ফান ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম সবই ধ্বংস হবে এটাই সঠিক জোরে বলুন সুবহানাল্লাহ আর তাছাড়া বলা হয়েছে ইলা সামাউন ফাতারাত আকাশ যখন ফেটে যাবে ওয়াইদাল কাওয়াকিব ইনতাসারাত কাওকাবরা পৃথিবীর ছড়িয়ে পড়বে কোথায় এই কাওকাব 1901 সালের বিশ্বে 1901 সালের আপনার ওই ইটালির সিসিলির পারমাণবিক মান মন্দির থেকে একজন বিজ্ঞানী তার টেলিস্কোপ ঘুরালেন মঙ্গল গ্রহ বৃহস্পতি গ্রহের মাঝে যা দেখে আল্লাহু আকবার বিশাল বিশাল পাথরের খণ্ড ট্রাভেল অন কেয়ারলেসলি এলুমেলু এলুমেলু করে ঘুরে বেড়াচ্ছে প্রথম একটা ধরা পড়ে গেল তার নাম দেওয়া হলো শিরিশ 6 আপনার 30 কিলোমিটার লম্বা বিশাল পাথরের খণ্ড আর একটা ধরা পড়ে গেলে 1 কিলোমিটার লম্বা তার নাম হলো ভেসমা এরকম করে করে 1 লক্ষের অধিক বিশাল বিশাল পাথরের খণ্ড মঙ্গল গ্রহ বৃহস্পতি গ্রহের মাঝে ঘুরে বেড়াচ্ছে বিজ্ঞানী বলছেন এই দেখো কোরআন ঘোষিত সেই কাওকাব জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ এই কাওকাবগুলো সকলে মাঝে মাঝে পৃথিবীর লাইনকে ক্রস করে চলে যাচ্ছে 1908 সালের বিশ্বে যখন সকাল 7:30 মিনিটে একটা কাওকাব ভেঙে পড়ে রাশিয়ার টাঙ্গাস্কায় ফ্রান্স এবং জার্মানি থেকে দেখা গেল বিশাল একটা আগুনের বলয় এই পৃথিবীর দিকে ধেয়ে আসছে দেখতে দেখতে কর্ণবিদারে তীব্র নিনাদ দিয়ে কান ফাটানো আওয়াজ দিয়ে রাশিয়ার টাঙ্গাস্কায় ভেঙে পড়ে আল্লাহ বাঁচাই 5.8 কিলোমিটার দূরে থাকতে ওটা ভেঙে সকল টাঙ্গাস্কায় পড়ে যায় ধোঁয়াতে গোটা রাশিয়া সম্পূর্ণ ডুবে গেল ধীরে ধীরে যখন ধোঁয়া চলে গেল ইম্প্যাক্ট অঞ্চলে বিজ্ঞানীর যারা দেখেন আল্লাহ 60 ফুট লম্বা 40,000 টন ওজনের একটা কাওকাব ভেঙে পড়েছে 40 বর্গ কিলোমিটার এলাকা পুরো সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে আপনার হাজার হাজার সাইবেরিয়ার পানিগুলো সব মরে পড়ে রয়েছে মাত্র আপনার 60 ফুট লম্বা একটা কাওকাব ভেঙে পড়েছে বিজ্ঞানী বলছেন ইলা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিব ইনতাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত বিজ্ঞানী বলছেন 1 মাইল লম্বা 1 কিলোমিটার একটা পাথরের খণ্ড যদি এই পৃথিবীবার পড়ে যায় তাহলে গোটা ওয়ার্ল্ডের একটা বিল্ডিং আর বাকি থাকবে না পৃথিবী ঝাঁকে লেগে সব ধ্বংস হয়ে যাবে ওয়াইলাল বিহার ফুজ্জিরাত আর এইটা সাগরের মধ্যে পড়ে 28 কিলোমিটার পানি উঠে এসে সমস্ত কিছুকে ধ্বংস করে দেবে অলরেডি লক্ষাধিক কাওকাব আপনার এই মঙ্গল গ্রহ বৃহস্পতি গ্রহের মাঝখানে ঘুরে বেড়াচ্ছে বিশ্বাস না কর টেলিস্কোপ দিয়ে তাকা দেখো হুঁশিয়ার সাবধান খেলার জন্য তৈরি করা হয় নাই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহু এই জন্য আপনাদের কাছে অনুরোধ মৌত প্রত্যেকেরই আছে যেদিন মরে যাবেন ওই দিন থেকে আপনার ছেলে মেয়ে বাসা কারোর সাথে সম্পর্ক থাকবে না মরিসের কি কোনো কানেকশন নেই এত কষ্ট করে বাসা করলেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে মৌতের পরে আর কোনো কানেকশন থাকবে না ওই যে চলে যাবে
কবর এখন ভেবে দেখেছেন ওই জায়গাতে কি চির অন্ধকার, কি তীর অন্ধকার কবর, জানা নাই দরজা নাই, গাই পিঁপড়াগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আর আপনার বন্যের পানিতে যদি কবর ডুবে যায়, আর যদি তোমার বৃষ্টির পানিতে কবর ভরে যায়, ও কবরের মধ্যে কেমনি করে থাকবে, কোটি কোটি বছর কি করে থাকবে, এই চিন্তা ভাবনা করে পাও ফেলি। কথা ঠিক না, জোরে বলেন, জোরে বলেন, বলেন ঠিক না, বলেন। সুতরাং খেলার জন্য তৈরি করা হয়। আজকে কোরআন শরীফের তাফসির করতে গিয়ে ভূমিকায় যা বললাম, যেহেতু তাফসির মাহফিল, এই তাফসির মাহফিলের আপনার তাফসির করতে গিয়ে আজকে আমি 41 নম্বর সূরা হামিম সাজদায় 30, 31 এবং 32 নম্বরের তিনটি আয়াত তেলাওয়াত করেছি। এই তিনটি আয়াতের তাফসির করার পরই এবং সায়েন্টিফিক মেথড সম্পূর্ণ বিজ্ঞানের ভিত্তিতে আলোচনা করার পর আমরা এখন বিদায় গ্রহণ করবো ইনশাআল্লাহ। এখন আমার ঘড়িতে আপনার বাঁচতে হলে আপনার প্রায় 10:30 মতো বাজানে এখনও, এই মাত্র 1.5 ঘন্টার সময়, আপনার মেহরবানি করে কষ্ট করতে পারবেন, জোরে গান পারবেন? আমি বলতে চাইলে আপনার হযরতে মূসা আলাইহিস সালামের যুগে জাদুর প্রভাব ছিল, এত জাদুকর ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে এমন মুজিজা দিয়ে দিলেন যে সমস্ত জাদুকররা ওইটা মানতে বাধ্য হয়ে গেল। জোরে গান সুবহানাল্লাহ। তার মানে আপনার মূসা আলাইহিস সালামের দাওয়াত দেওয়ার পর ফিরাউন যখন মানলই না, না মানার কারণে রব্বুল আলামিন তাকে দিয়ে দিলেন এমন এমন এক মুজিজা যে আল্লাহ ওরা করলো কি, মাঠের মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার মন আপনি রশি আনলো, রশি এনে তারপর জাদু করে দেওয়ার পরে মূসা আলাইহিসসালামের দিকে হাজার হাজার সাপ রওনা দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে মূসা তুমি আলকে মা ফি ইয়ামিনিকা তালকাফু মা সানা, হে মূসা তোমার কোনো ভয় নাই, হাতের লাঠি তুমি ছেড়ে দাও, তালকাফু মা সানাও, ওরা যা করেছে সবগুলো এক মুহূর্তে গিলে ফেলবে। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিসসালাম যখন হাতের লাঠি ছেড়ে দিলেন, 160 গজ হা হয়ে এক মুহূর্তের ভিতর সমস্ত জাদুগুলো গিলে ফেললো। জোরে বলো সুবহানাল্লাহ। ফা উলকিয়া সাহারাতু সাজিদিন, আর সমস্ত জাদুকর সিদার মধ্যে পড়ে বলল আমান্না বিরাব্বিল আলামিন, আমরা রব্বুল আলামিনের প্রতি ঈমান আনলাম। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে যে যুগে জাদু ছিল এমন এক মুজিজা আল্লাহ পাক দেখা দিলেন, জাদু সব শেষ হয়ে গেল। যেই যুগের যা সেই যুগের তা, হয়তো ঈসা আলাইহিসসালামের যুগে চিকিৎসা বিজ্ঞান এত উন্নত লাভ করেছিল যে পরম চিকিৎসা বিজ্ঞান ডেভেলপ করে, হয়তো ঈসা আলাইহিস সালাম এমন মুজিজা দিয়ে দিলেন, উনি বললেন যে ইন্নি উহিয়াল মাউতা, আমি মরাই জিন্দা করে ফেলবো। সুবহানাল্লাহ। জোরে জোরে কুষ্ঠির গায়ে হাত দিলে ভালো হয়, চির অন্ধকে ফুঁ দিলে চোখ ভালো হয়, এই তাহলে ঈসা আলাইহিস যুগে ছিল চিকিৎসা বিদ্যা, এমন চিকিৎসা আল্লাহ পাক এমন ব্যবস্থা করে দিলেন যে সব চিকিৎসা বিদ্যা ম্লান হয়ে গেল। বন্ধুগণ, রাসূলুল্লাহর যুগে ছিল সাহিত্য, আল্লাহ পাক এমন সাহিত্য কোরআন নাজিল করে দিলেন যে সব সাহিত্য ম্লান হয়ে গেল। কথা ঠিক, তাই না? এই জন্য বলছি হলো বিজ্ঞানের যুগ, দিস ইজ এন এজ অফ সায়েন্স, সায়েন্স রিয়েল গিফট অফ আল্লাহ হু হ্যাজ বিন গিভিং দিস নলেজ, হ্যাভ বিন গিভিং দ্য বেস্ট থিংস ফ্রম অল, এটা বিজ্ঞানের যুগ। এই যুগে বিজ্ঞান ভিত্তিক কথা না হলে মানুষের কাছে গ্রহণীয় হতেই পারে না। কথা ঠিক না, জোরে বলেন, জোরে বলেন, ঠিক না, বলেন, বলেন, বলেন। এই জন্য সুতরাং যা বলা হবে সব বিজ্ঞানের থটেই বলা হবে, বিজ্ঞানের আউটে কোনো কথা বলা হবে না ইনশাআল্লাহ। এখন আসেন তাফসীর দিকে এগিয়ে যাই, সকলেই পড়ুন। বিতাড়িত শয়তান থেকে কার আশ্রয় কামনা করি? আরো যেরকম কার কোরআন পড়লে শয়তান ভাগে ভেগে যায় না, আগা আসে কি করে? আপনার দেখে যদি কিছু ডাকাত দৌড় মারে ভেগে যায়, আপনি কি পুলিশের আশ্রয় কামনা করবেন? করবেন? যদি ডাকাত আক্রমণ করে তাহলে পুলিশের আশ্রয় চাইবেন, ঠিক না? বলেন, আল্লাহ পাক বলেন কি, ফাইরা করাতাল কোরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কোরআন যখন তুমি পড়বে বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় কামনা করিও। এই আশ্রয় কামনার করার কথা দ্বারা বোঝা যায় মানুষ যখন কোরআন পড়ে প্রচণ্ডভাবে শয়তান তাকে আক্রমণ চালায় যাতে মানুষ কোরআন বুঝতে না পারে।
কেন আক্রমণ চালায়? আল্লাহ পাক বললেন ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বান্দারা আমার তোমাদের বাড়ি ছিল জান্নাতে, ওই জান্নাতের ভিতরে একটা লজ্জাস করার কারণে আদি পিতা আদমকে দুনিয়ায় নামিয়ে দেওয়া হলো। এই নামিয়ে দেওয়ার পরে আদম আলাইহিস সালাম যখন কান্না শুরু করে দিলেন, রব্বুল আলামিন বলেন বান্দারে কান্দিও না, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে গাইড বুক চলে যাবে, ফামান তাবিয়া হুদায়া, যে গাইড বুকের অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তাদের চিন্তা হওয়ার কোনো কারণ নেই। শয়তান দেখলো সর্বনাশ, এই গাইড বুক এই কোরআন যারা অনুসরণ করবে তা তো জান্নাতে চলে যাবে রে, এ কোরআন তো ধ্বংস করা যাবে না, কারণ আল্লাহ নিজেই বলেন নাহানু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, একে নাজিল করেছি আমি, হেফাজতের দায়িত্ব আমার, যেই জিনিসের হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন ওটা তো ধ্বংস করা যাবে না, সুতরাং এই কোরআন মানুষকে জান্নাতে নেবে। তাই কি কায়দা করলে কোরআন থেকে মানুষকে বিরত রাখা যায়? এটা হলো শয়তানের সবচাইতে বড় ফেকের, মানুষ যেন কোরআন বুঝতে না পারে, তা কোরআন বুঝতে পারলেই মানুষ জান্নাতের পথে চলে যাবে। তাই বন্ধুগণ আমরা দেখেছি বাংলাদেশে হাজার একটা লোক কোরআন কোন রকম দেখে পড়তে পারে, আর আপনার বাংলাদেশের শতকরা একটা মানুষ কোরআন দেখে দেখে পড়তে পারে, হাজারে একটা লোক অর্থ জানে। এই দেখেন শয়তান কিভাবে সাকসেসফুল হয়েছে, এই রাজশাহী ইউনিভার্সিটিতে বিভিন্ন ফ্যাকাল্টিতে আল্লাহর কোরআনের 10টা আয়াতকে সিলেবাসভুক্ত করা হয়নি। জোরে গান কথা ঠিক কিনা বলেন, জোরে গান কথা ঠিক কিনা বলেন, যেই কলিজার টুকরো বাচ্চাগুলো ধ্বংস হয়ে যাচ্ছে মূল কারণ কোরআনের শিক্ষা নেই। জোরে গান কথা ঠিক কিনা বলেন, ওই শয়তান বলল যে তোমরা কি করো, এই ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিনহু হুদান, আমার পক্ষ থেকে গাইড বুক যাবে, যারা এর অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই। শয়তান দেখলো কি করে মানুষকে এই পথ থেকে ফেরানো যায়, মানুষ যেন কোরআন বুঝতে না পারে। তাই আল্লাহ বলেন বান্দারে কোরআন যখন তোমরা পড়বে ও সময়তে বিতাড়িত শয়তান থেকে আমার আশ্রয় কামনা করিয়া কোরআন পড়তে বসিও, তাহলে শয়তান থেকে হেফাজত করে বুঝার তৌফিক দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে, এইবার শয়তান থেকে আশ্রয় চান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় ওই লোকেরা কলু যারা বলবে রব্বুনাল্লাহ আল্লাহ আমাদের রব, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমাদের রব, ফুম্মাস্তাকামু, এই কথার পর যারা অটল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, কেবল তাদেরই মৌতের সময় আকাশ থেকে ফেরেশতা নাযিল করে দেওয়া হবে। যে মানুষ সুবহানাল্লাহ বলুন তো, সুবহানাল্লাহ, একটু জোরে বলো, ফেরেশতা কি বলবে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমরা কোনো চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল লাতী কুনতুম তু'আদুন, তোমরা ওই জান্নাতের শুভ সংবাদ নাও যে জান্নাতের ওয়াদা তোমাদের কাছে করা হয়েছে, তোমরা আল্লাহকে রব বলে এই কথার পর অবিচল ছিলে বলে আমরা ফেরেশতা তোমাদের জান্নাতের শুভ সংবাদ নিয়ে হাজির হয়ে গিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে আমরা তোমাদের বন্ধু ছিলাম, ও ফিল আখিরা, আখিরাতের জীবনেও থাকবো, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আখিরাতের জীবন যখন তোমরা লাভ করবে জান্নাতে তোমাদের দিল যা চাবে তাই দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে জোরে, ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর তোমাদের জান্নাতে তোমাদের দাবি পূরণ করে দেওয়া হবে, নুজুলান মিন গফুরির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর মেহমান তোমরা হয়ে যাচ্ছ। জোরে বলুন সুবহানাল্লাহ, তাহলে দেখেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে আল্লাহকে রব বলে স্বীকার করে এই কথা পর অবিচল থাকবে, কেবল তাদেরই মৌতের সময় ফেরেশতা নাযিল করা হবে। সুবহানাল্লাহ, বলতে জোরে, কেন নামাজ একটা গেট ইবাদত,
রোজা একটা বিরাট ইবাদত, এইগুলি করলে ফেরেশতা নাযিল করা হবে না আল্লাহ বলছেন না। আল্লাহ বলছে আল্লাহকে রব বলে স্বীকার করে এই কথা অবিচল থাকলে তাদের মৌতের সময় ফেরেশতা নাযিল করে দেওয়া হবে। তাহলে কেন এই রব শব্দ কোরআনে আসছে 978 বার? জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে জোরে, কয়বার বলুন? 978 বার এই শব্দ কোরআনের মধ্যে আসছে। কিভাবে আসলো দেখে আল্লাহ বলেন, ওয়া ইযা আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। ওই সময়ের কথা স্মরণ করো যখন তোমার রব বনি আদমের পৃষ্ঠদেশ থেকে তাদের সমস্ত সন্তানগুলো রুহের হালাতে টেনে বের করে নিলেন, আরফার মাঠের মাদান ইরাক নামক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বনি আদমের রুহগুলো পিপড়ার হালাতে সব টেনে বের করে নিয়ে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কলু বালা, সকলে বলে তুমি আমাদের রব, তুমি আমাদের রব। আল্লাহ বলে শাহিদ না, আমি সাক্ষ্য দিলাম আমি তোমাদের রব। আনতাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন, যাতে কিয়ামতে এই কথা না বলতে পারো আল্লাহ তুমি যে আমাদের রব এটা আমাদের স্বীকার করাও নাই। তা আল্লাহ বলে আমি তোমাদের রব, আমি এ ব্যাপারে সাক্ষী রইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, রব আমাদেরকে আল্লাহ, আরো জোরে আল্লাহ। এই যে আপনি বললেন রব আমাদের আল্লাহ, আল্লাহ আমাদের রব, তাই না? আচ্ছা আমি এভাবে নেব না, আমি যদি বলি যে আমি মানে মাহতাবুদ্দিন, কিন্তু ওই আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল নয় সাথিয়ার, আমি কিন্তু একজন পুলিশ, আপনাকে বিশ্বাস করবেন? মানবেন? আপনারা মানবেন? মানবেন না কেন? পুলিশের পোশাক আমার গায়ে নেই, তাদের মতো টুপি আমার হাতে নেই, মাথায় নেই, তাদের মতো বন্দুক আমার হাতে নেই, ঠিক না বলেন? আল্লাহ বলে বান্দারে তুমি যে আমাকে রব বলে স্বীকার করেছো, এই মুখে রব বলে আমি স্বীকার করা মানব না। রব যদি আমাকে স্বীকার করে থাকো তাহলে একটার পর একটা দুনিয়ায় সাপ্লাই দেবো, দেখি কাকে রব মানো। জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন তো। এখন দেখেন যেই দুনিয়াতে আপনি আসলেন আল্লাহ দেখেন রব শব্দ কোরআনে 978 বার আসতে কিভাবে দেখেন, যেই প্রথমে এসে আপনি প্রথম নামাজ যেই পড়তেছেন প্রথম সূরা দেখেন আলহামদুলিল্লাহ কি যেন, এই দেখেন প্রথম সূরা রব, যেই রুকুর মধ্যে চলে গেলেন সুবহানা রব্বিয়াল আযীম, এই দেখেন রব, যেই সিজদার মধ্যে চলে গেলেন সুবহানা রব্বিয়াল আলা, এই দেখেন রব। আপনার সর্বশেষ সূরা দেখেন কুল আউযু বিরাব্বিন নাস, এই দেখেন রব। মুনাজাত দেখেন রব্বানা যালামনা রব্বানা আতিনা রব্বানা হাব লানা, এই দেখেন মুনাজাতে রব। আবার দেখেন সর্বশেষ যেই কবরে চলে গেলেন প্রথম কোশ্চিন করা হবে মার রব্বুকা, বলো তোমার রবটা কে? তাহলে দুনিয়াতে আসার আগেও রব, নামাজের ভিতর রব, রুকুর ভিতর রব, সিজদার ভিতর রব, সর্বশেষ সূরায়ও রব, মুনাজাতে রব, আবার কবরে যখন চলে যাবেন ফার্স্ট কোশ্চিন করা হবে মার রব্বুকা, বলো তোমার রবটা কে? রব পাশ তু জান্নাত পাশ, নিশ্চয় রবের মধ্যে কিছু আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছেন নাকি আপনারা? কথা বুঝতে পারছেন? তাহলে প্রশ্ন হলো কবরে কেন নামাজের প্রশ্ন করা হবে না, রোজার প্রশ্ন কেন করা হবে না, যাকাতের প্রশ্ন কেন করা হবে না, আপনার এরপর হজের প্রশ্ন কেন নেই, কবরে কেন রবের প্রশ্ন? নিশ্চয় এর মধ্যে কোনো কারণ আছে। কারণ এই কারণ বুঝতে হলে ধীরে ধীরে বোঝা লাগবে। অন্যান্য বক্তারা যেমন সুর করে করে আপনাদের বলবে, আমি কিন্তু তা বলবো না। আবার অনেকেই বলতে পারে কোত্থেকে হুজুর আনা হলো, এ হুজুর তো সুর করে কিছু বলে না রে, কি বলে তাই না? কি বল, তা বলতে পারেন আপনারা? কিন্তু আব্বু শোনো, আসলে সুর করে ওয়াজ করা তো অবৈজ্ঞানিক। অবৈজ্ঞানিক কি করে হলো, ধরেন এই এই লক্ষ্মীপুরে একটা ছেলে ইউনিভার্সিটির একটা মেয়েকে বিয়ে করছে ওই ঢাকায়, এখন শ্বশুরবাড়ি গিয়ে ওই ছেলেদের সুর করে করে বলে শাশুড়ি আম্মা কেমন আছেন মা, বাড়ির লোকগুলো কি ভালো আছে আম্মা, আমরা সকলেই ভালো আছি মা,
আপনার মেয়েটাও ভালো আছে আম্মা। নতুন জামাই যদি এরকম শুরু করে করে কথাবার্তা শুরু করে, তাহলে শ্বশুর শাশুড়ি মনে মনে ভাববে এই বেটার মাথা খারাপ হয়েছে, নইলে ভূতে ধরছে। কথা ঠিক না জোরে বলো, এই কথা এমনি করে বলে কেন? কথা ঠিক না জোরে বলো না কেন? এই জন্য বেশি সুর করা হবে গোটা ওয়ার্ল্ডের পৃথিবীতে সুর করে কথা বলার কোনো নিয়ম নাই। যদি এই আপনার রাজশাহী মেয়র যদি এসে বলে ভাইরা আমার তোমাদের লক্ষ্মীপুরে দুইজন গন্ধ হলো, যেই বলবে তখন মাস মরে বলবে এই বেটার মাথা খারাপ। কথা ঠিক না জোরে বলে? এই জন্য বেশি সুর করে কথা বলা হবে না ইনশাআল্লাহ। তবে সামান্য সুর এই জন্য করা হবে যে প্রচলন রয়েছে তার, কথা বুঝতে পারছেন তো? এছাড়া কোনো সুরের কোনো দরকার রব 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 মনে আছে না রব? তাহলে কবরে খাস কোশ্চেন করবে আমার রব বোকা, বলো তোমার রবটাকে জোরে বলতে সুবহানাল্লাহ। রবের কোশ্চেন কেন করা হবে? নামাজের কোশ্চেন প্রথম, ইমানের কোশ্চেন নেই, নামাজের কোশ্চেন নেই, রোজার কোশ্চেন নেই, হজের কোশ্চেন নেই, কেন রবের কোশ্চেন করা হবে? প্রথম খাস কোশ্চেন করবে আমার রব বোকা, বলো তোমার রবকে জোরে বলতে সুবহানাল্লাহ। এই রব জিনিসটা আমরা একটু দেখবো, রাজি আছেন তো আপনারা? না না, আপনার কি বলো, রাজি আছেন নাকি? যেহেতু তাফসীর, এই জন্য তাফসীরের কথাই বলতে হবে, ঠিক না তাই না? আব্বুদের কাছে অনুরোধ হলো মোনাজাতের রব কেন? স্কুল থেকে ছেলেরা বাড়ি যায়, বাড়ি গিয়ে বলে আম্মু ভাত দিন, মা বলে একটা ডাক দেয়, দিয়ে ভাত চায়, ঠিক না? না তাই চায় না? না বলে ও গো ভাত দিন, তাই বলে না মা বলে ডাক দেয়? কর না কর, মা বলে, সেই মা বলে ডাক দেয়, মা বলে ছেলে আমার ডাক দিয়েছে আমাকে, ভাত আমাকেই দিতে হবে। যেই বলে আব্বু দশটা টাকা দি, বাপ বলে ছেলে আমার ডাক দিয়েছে আমাকে, আমাকেই টাকা দিতে হবে। ঠিক অনুরূপ ভাবে যখন রব্বানা জালামনা বলে আল্লাহকে রব বলে ডাক দেন, আল্লাহ বলেন বান্দা আমার আমি ওদের রব, আমাকে ডাক দিয়েছে আমাকেই মাফ করে দিতে হবে। যেই বলে সুবহানাল্লাহ। আরে এই রব শব্দ কোরআন আসছে 978 বার। এই রব আমাদেরকে আমাকে হাত তুলে দেখাতে হবে, এরপর তাফসীর। হাত নাবান রব 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 আমাদের। আগে রবের কথা পরে বলি, আল্লাহকে রব বলে মানবো কেন? কথা ঠিক না তাই না? কাকে রব বলে মানবো? আল্লাহকে। আল্লাহ পাক বলেন কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তুমি হত্যা হও, কুতিলাল ইনসান মানুষ তুমি নিপাক যাও, মা আকফারা তোমরা কত অকৃতজ্ঞ রে, তোমাদের চাইতে অকৃতজ্ঞ পানি পৃথিবীতে একটিও না। মা কুতিলাল ইনসান মা আকফারা, মানুষ তুমি নিপাক যাও, তুমি কত বড় অকৃতজ্ঞ। অকৃতজ্ঞ হলেন কি করে? আপনি লক্ষ্য করে দেখেন কুকুরগুলো মানুষের বাড়িতে থাকে, এই কুকুরের তিনটে অভ্যেস আছে ভালো, তিনটে অভ্যেস আছে খুব খারাপ। কুকুরের ভালো অভ্যেসগুলো কি? কুকুর আপনার বাসায় থাকে সামান্য যাই খায় না কেন, কিন্তু যদি তু কয় ডাক দেন ও যেখানেই থাকবে দৌড়াতে দৌড়াতে সে আপনার কাছে দাঁড়িয়ে বলবে কি বলেন বলেন, কথা ঠিক না তাই না? যদি বলেন ধর সঙ্গে সঙ্গে দৌড়ায়, ঠিক না তাই না? তাহলে কুকুর তার প্রভুর ডাকে জবাব দেয়, কুকুর হয় প্রভু ভক্ত, ঠিক কিনা? কুকুরের দুই নম্বর ভালো অভ্যেস কি? কুকুর যদি আপনি কোনো বাসায় গিয়েছেন, যাওয়ার পরে যদি আপনার কোনো বাসায় আপনি আমার পরিচিত আপনি গিয়েছেন কোনো বাসায় গিয়েছেন, কুকুর আপনার ঘেউ ঘেউ করে পেরে ধরছে, আপনি কুকুর দিকে যদি ঢিল ছোড়েন, কুকুর দেখবেন ঢেলের পিছনে দৌড় না মেরে যে ধর ঢেল মারছে তাকে ধরবে, কথা ঠিক না তাই না? কারণ কুকুরে বুদ্ধি আছে, বিপদের পিছনে ছুটে কোনো লাভ নেই, বিপদ পাঠায় কে তাকে ধরবে, ধরে কথা সুবহানাল্লাহ। আর কুকুরের তিন নম্বর ভালো অভ্যেস কি দেখবেন? এই কুকুরগুলো তমাম রাত ভুক ভুক করে ভিড়ে যায়, একটা অন্য কথা বাদ দিলাম, তমাম রাত ভরে ডাকাটাকি করার পর ঠিক ফজর নামাজের আগে দেখবেন কুকুরগুলো বেঁকা হয়ে পাশার দিকে মুখ দিয়ে কানটান লাগাতে শুয়ে থাকে। কেন? ওরা জানে বলছে মানুষ সে
আমরা তোমাদের বাড়িতে ছেলে ফেলেদের পায়খানা খাই, এই সামান্য উচ্ছিষ্ট খানা খাই, গোষ্ঠীর হাড্ডি খাই, মাছের হাড্ডি খাই, আর আমরা প্রভু ডাকে সারা দিই, তু কয় ডাক দিলে সারা দিই। আর তোমাদের রব তোমাদের কত আরামে রেখেছেন, তোমরা মাছ খাও, দই খাও, গোশ খাও, বিরুনি খাও, কুমলা খাও, আপেল খাও, আঙ্গুর খাও, কত শাক খাও, কত কি খাও, এরপরে কত আরামে তোমরা আপনার এরপর খাটের পর তোষক ফেরে দিয়ে কি সুন্দর আরামে তোমরা স্বামী স্ত্রী একই জায়গায় শুয়ে থাকো, বৈদ্যুতিক আলো তোমাদের মাথার পর জ্বলছে, আর যদি গরমের দিন হয় বৈদ্যুতিক পাখাগুলো কি সুন্দর করে তোমার পর মাথার পর জ্বলছে রে, কত আরামে তোমাদের রব তোমাদের রেখেছেন। আর এখন ফজরের নামাজ রক্ত হয়ে গেল, হাইয়া আলাসসালাহ হাইয়া আলাল ফালাহ বলে বলে তোমাদের প্রভুর দিকে তোমাদের ডাকা হচ্ছে, তোমরা প্রভুর ডাকে সাড়া দিচ্ছ না, তোমাদের চাইতে নেমক হারাম পৃথিবীতে কেউ নেই, আর সুতরাং আমরা কুকুরগুলো তোমাদের নেমক হারামের চারা না দেখে আমরা আমাদের পেশার দিকে মুখ করে শুয়ে রইলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না বেটি বলে, ঠিক না বেটি? এই তিনটে কুকুরের ভালো অভ্যেস, কুকুরের তিনটে খারাপ অভ্যেস আছে। কি কুকুর দেখবেন সব নিজেই পেতে চায়, প্রমাণ কি? একটা গরু এক জায়গায় মরে পড়ে আস, ওই কুকুর যায় মরা গরুর গোস্ত খায় এরকম বসে আস, আর একটা কুকুরকে কুকুরকে দেখলে হাঁপ করে লাফা যায়, বলে বেটা তুই কে হে, আমি খাই আর না খাই পচে যাবে তাও তুই খাবি কেন, কথা ঠিক না? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। সমাজের ভিতরে এক শ্রেণীর মানুষ আছে, এরা সব নিজেই পেতে চায়, জনগণকে ফাঁকি দিয়ে টাকা মেরে খায়, কুকুরের স্বভাব এদের মধ্যে ঢুকেছে। জোরে বলেন, কথা ঠিক না? জোরে বলেন। দুই নম্বর কুকুরের খারাপ অভ্যেস কি? কুকুর হালাল রেখে হারাম খায়, প্রমাণ কি? দেখেন কুকুরকে যদি বলেন কুকুর রে আজকে আমার মেয়ের বিয়ে, তোর দাওয়াত দিলাম, আয় দই দেবো, বিরুনি দেবো, গোশ দেবো, যা খাস তাই দেবো, কিন্তু পায়খানা খাইতে পারবি না। কুকুর বলে এই কথাটা মানতে পারলাম না, কথা ঠিক না? জোরে বলেন, জোরে বলেন। একটা লোক ২৫,০০০ টাকা বেতন পেয়েও তথাপি বাবাতে ঘুষ নিয়ে খায়, ও হালাল দেখে হারাম খায়, কুকুরের স্বভাব তার মধ্যে ঢুকেছে। জোরে কোন ঠিক না? জোরে বলে। মানুষ তুমি হত্যা হয়ে যাও, নিপাত হয়ে যাও, মা একপাড়া কত কৃতজ্ঞ তোমরা, তোমরা আমাকে রব বলে কেন স্বীকার করবে না? হে অপরায়তে বলেন ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের গবেষণা করা দরকার, মানুষকে কি জিনিস দ্বারা মানুষকে তৈরি করা হলো, মানুষ কেন আমাকে মানবে না কেন? হে তুমি আমাকে কেন মানবে না, তুমি গবেষণা করে দেখো কি জিনিস দ্বারা আমি আল্লাহ পাক তোমারে তৈরি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন একটু গবেষণা করে দেখি, আপনার মা আমার মা, আপনার বোন আমার বোন, আপনার মেয়ে আমার মেয়ে, প্রত্যেকটি মেয়েদের দুই পাঁজর রয়েছে, দুটো উভারি, উভারি মানে ডিম্বাকোষ, এইগুলি দেখতে ছোট্ট পিজের মতো দেখা যায়, ডান পাশে একটা সেট করা আছে, বাম পাশে একটা সেট করা আছে, এক একটা উভারিতে রয়েছে ২,০০,০০০,০০০,০০০০ ডিম। জোরে বলুন সুবহানাল্লাহ। ৪,০০,০০০ ডিম নিয়ে একটা নারী শিশু এই পৃথিবীতে জন্মগ্রহণ করে। আমি ইলেকট্রিক মাইক্রোস্কোপ দিয়ে দেখছি মেয়েদের ডিম, আমি দেখছি এরকম একদম ছোট ছোট মেয়েদের ডিম, এখানে আছে ২,০০,০০০, এখানে আছে ২,০০,০০০, ৪,০০০,০০০ ডিম একটা নারী শিশু পৃথিবীতে জন্মগ্রহণ করে। এই মেয়েটা যখন ম্যাচুইড বা জুমতি হয়, প্রতি ২৮ দিন পর পর মাসিক ঋতুর মাধ্যমে এখান থেকে এক থেকে দুটো ডিম ডিম ছোটে ফিলিপাইন টিউব, দ্যাট ইজ এখানে ৩.৫ ইঞ্চি লম্বা ফিলিপাইন টিউব, এই ফিলিপাইন টিউবের ভিতর দিয়ে এই ডিমগুলো এখান থেকে ধীরে ধীরে ইউটিন ক্যাভিটি ওই জরায়ের দিকে এগিয়ে যায়, এই ডিমগুলো যা মাঝখানে বসে মুখটা হা হা করে দিয়ে বসে থাকে ডিমগুলো, আপনার প্রতি ২৮ দিন পরে পরে একটা কি দুটো ডিম ছুটে যায়। আর কেন বসে থেকে হা করে মুখটা খুলে দিয়ে? একটা শুক্র কীট ধরার জন্যে, এই শুক্র কীট কোনো নারীর কাছে নেই, আছে পুরুষের কাছে, পুরুষের অন্ডকোষে শুক্র কীটগুলি তৈরি হয়, এইগুলো আমি ইলেকট্রিক মাইক্রোস্কোপ দিয়ে তারা দেখছি। এই আপনার মাথাটা চ্যাপটা ১০ গুণ তার লেস, অনলি পার সিঙ্গল ডগ, পুরুষের ১ ফোঁটা ভিজে থাকে ৮,৫০,০০০ শুক্র কীট। জোরে বলুন সুবহানাল্লাহ। অনলি পার সিঙ্গল ডগ, ১ ফোঁটা ভিজে থাকে ৮,৫০,০০০ শুক্র কীট, পুরুষে একবার যেই বিষ ফেলে দেয় ২০ থেকে ৩০ বিলিয়ন শুক্র কীট থাকে, ২০ থেকে ৩০ কোটি শুক্র কীট একবার একটা পুরুষ ফেলে দেয়, আর এই শুক্র কীটের ভিতর থেকে ৪০০ শুক্র কীট অতি দ্রুত দিক গতিতে গিয়ে ওই ডিমটাকে চতুর্দিক দিয়ে ঘিরে ফেলে। যেটা বলে সুবহানাল্লাহ, একটা শুক্র কীট ক্ষিপ্র গতিতে রকেটের গতিতে একটি ডিমের কাছে গেলেই ডিমটা পেটের মধ্যে নেই ফুট কাটকায় দেয়,
রব্বুল আলামিন বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আরে আজ দেখার জন্য পেয়েছো দুটো চোখ, বুঝার জন্য পেয়েছো ব্রেন, হার্ট পেয়েছো, কিডনি পেয়েছো, অল অফ দি অর্গান সব পেয়ে গেলে মায়ের পেটে যখন তুমি ঢুকলে সুপ্রকিট হয়ে অনুবীক্ষণ যন্ত্র ছাড়া যা দেখা যাইতো না। আমি রব্বুল আলামিন কি করলাম, কোটি কোটি শুক্রের ভিতর থেকে একটা শুক্রকির সেখানে চলে গেল। যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিন বলেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। একটা সংরক্ষিত আধারে আমি রব্বুল আলামিন তোমাদের নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস, এক স্তর থেকে আরেক স্তর করতে করতে তিনটা অন্ধকার আমি রব্বুল আলামিন তোমাদের তৈরি করলাম। তিনটা অন্ধকারে মানুষ তৈরি করা হয়, একটা হলো তিন প্রথম জড়ন অবস্থায় থাকে, এরপর একটা জরায়ুর অন্ধকার, পেটের চামড়ার অন্ধকার, তিনটা অন্ধকারের ভিতরে বিশ্বের কোটি কোটি মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করি, আমেরিকার কোটি কোটি নারীর পেটে আমি আল্লাহ মানুষ তৈরি করি, জার্মানির কোটি কোটি নারীর পেটে মানুষ তৈরি করি, জাপানের কোটি কোটি নারীর পেটে মানুষ তৈরি করি, চায়নার কোটি কোটি নারীর পেটে মানুষ তৈরি করি, ভারতের কোটি কোটি নারীর পেটে আমি আল্লাহ মানুষ তৈরি করি, কিন্তু একটার চেহারার সাথে একটার চেহারার কোনো মিল হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না? জোরে বলুন, জোরে বলে। হাফ ফুট, হাফ বর্গ ফুট এরিয়া, এই হাফ বর্গ ফুট জায়গা, কোটি কোটি ডিজাইন, কোটি কোটি ডিজাইন আল্লাহ পাক রব্বুল আলামিন করছেন, একটার চেহারার সাথে একটার চেহারা কত মিল হচ্ছে না রে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ঠিক না? বেঠিক, জোরে বলুন, ঠিক না? এই হাফ ফুট জায়গা দেখেন, এই হাফ ফুট জায়গা কোটি কোটি ডিজাইন, কারো চেহারার সাথে কারো চেহারা কোনো মিল। আজ লক্ষ্মীপুর রাত ১২টার পর একটা ছেলে মায়ের গর্ভে যাবে, এই ছেলে আর মেয়ের চেহারা যখন করা হবে, বর্তমান পৃথিবীর 650 কোটি মানুষের চেহারা আল্লাহ পাক জরিপ করবেন, যত মানুষ কবরে শুয়ে আছে সমস্ত মানুষের চেহারা আল্লাহ জরিপ করবেন, যাতে এই মেয়ে বা ছেলের চেহারার সাথে বর্তমান বিশ্বমা কবরে যারা আছে কোটি কোটি মানুষের চেহারার সাথে যেন এই ছেলে বা মেয়ের চেহারা কোনো মিল না হয়। এত মহা পরিকল্পনা করে আমি রব্বুল আলামিন চেহারা করেছি। জয় বলো সুবহানাল্লাহ, জোরে বলো সুবহানাল্লাহ। গান্ধী কারোর চেহারার সাথে যদি চেহারা মিল হইতো, বিশাল এক ফ্ল্যাট বাড়িতে এক রেকশাওয়ালা উঠে বলে বেটা নাপ এ বাড়ি আমার, কথা ঠিক না? জোরে বলে, জোরে বলে, ঠিক কিনা? সুন্দরী মেয়ে দেখলে এক ব্যক্তি বলতে বউ আমার, একজন বলতে আমার, কথা ঠিক না? জোরে বলেন। আর কণ্ঠের সাথে কণ্ঠ যদি মিল হইতো, কত ডাকাতি হইতো, রাত একটা সময় যাবো আই আসছি, ঘরের দরজা খুলে দিলে খতম, কথা ঠিক না? জোরে বলে, একটা চেহারার সাথে একটা চেহারা কোনো মিল মিল না। পরিকল্পনা রব্বুল আলামিন করলেন, যাহারে কই আল্লাহ রব্বুল আলামিন তৈরি করলেন বন্ধুরে আমার। আর আজকাল দেখা যায় এই যে রব্বুল আলামিন মানুষ মায়ের পেটে মানুষ তৈরি করেন, দেখা যায় আজকাল পৃথিবীতে যদি কোনো মেয়ে মানুষের বারবার মেয়ে বাচ্চা হয়, স্বামী ধমক দিয়ে বলে তোকে আমি রাখবই না, তোর খালি মেয়েই হয়, এরা বলে না? জোরে করে বলে না, এরকম কথা বলে না, কেন বলে কি বলে না? কিন্তু বিজ্ঞান কি বলছে পরে দেখেন, দি ডেভেলপিং হিউম্যান ক্লিনিক্যালি ওরিয়েন্টেড ইমব্রায়োলজি, লিখেছেন ডক্টর কিথেল মর ক্যানাডা, উনি কি লেখছে দেখেন, আপনার মেয়েদের ডিমে থাকে এক প্রকার ক্রোমোজম, তার নামে এক্স ক্রোমোজম, আর পুরুষের শুক্রকৃতি দুই প্রকার ক্রোমোজম বহন করতে সক্ষম। মেয়েদের পুরুষের স্পার্ম বা শুক্রকৃতি যদি এক্স ক্রোমোজম বহন করে এসে নারীদের এই এক্স ডিমের সাথে মেশে, তাহলে মেয়ে হয়, আর পুরুষের শুক্রকৃতি যদি ওয়াই ক্রোমোজম বহন করে এসে নারীদের এই এক্স ক্রোমোজমের সাথে মেশে, তাহলে ছেলে হয়। এখানে শুক্রকৃতি এক্স ক্রোমোজম বহন করে মেয়ে হবে, ওয়াই ক্রোমোজম বহন করে ছেলে হবে। এই মেয়ে এবং শিশু লিঙ্গান্তর পরিবর্তন হওয়ার ক্ষেত্রে নারীর কোনো ভূমিকা নেই, ২০ দিবে তুমি ১০ দিবে নারী, তা হতেই পারে না। ধান বললে জমিনে যে ধান বলো ধান হবে, জব বললে জব হবে, গম বললে গম হবে, তোমার সুপ্রকৃত ওয়াই ক্রোমোজম বহন করলে ছেলে হবে, আর এক্স ক্রোমোজম বহন করলে মেয়ে হবে। নারীর এক্ষেত্রে কোনো ভূমিকা নাই, মেয়ে হওয়ার কারণে ঝাঁকা যদি মারতে হয় পুরুষকে মারতে হবে। ধরে গল্প কথা ঠিক আছে, বিজ্ঞান কি কথা বলছে দেখেন। এরপর লক্ষ্য করে দেখুন রব্বুল আলামিন বলে বান্দারে মায়ের পেটে আমি তোমার নিয়ে গেলাম, জোরে কথা সুবহানাল্লাহ। হে মেহমদি,
one scientific method. Because this is an age of science. Science, real gift of Allah, who has been given this knowledge, have been given the best things from all. It is a big gun to big gun Allah, Durla Budhan, Jurebul Subhanallah. Abner, Pushim Germany actor Meta Nam Duras Helmida. Even at Dhaka Ashakuna Karune, a meta, Amar Hatha Kalmapur Muslim. ওদের কোশ্চেনগুলো কি দেখেন, বলে বিশপ শোনো তোমাদের ইসলাম নারী জাতির উপর জুলুম করেছে। আমি তুমি এই কথা কেন বলছো? বলে দেখো তোমাদের ইসলাম নারী জাতির উপর কি জুলুম করছে। আমি কি বলে তোমরা যদি একটা মেয়েকে ডিভোর্স করো তাহলে একটা মেয়েকে তালাক দিই তোমরা তার পরের দিন একটা বিয়ে করতে পারবে, কিন্তু যেই নারীকে তালাক দেওয়া হলো সেই নারী 3 মাসিক পর্যন্ত অন্য কোনো পুরুষকে বিয়ে করতে পারবে না। ভাই কেন? তোমরা পুরুষের সুবিধা নিচ্ছ, তার স্ত্রীকে তালাক দিয়ে তুমি তার পরের দিন বিয়ে করো, আর যেই নারীকে তালাক দেওয়া হলো ও তার 3 মাস বিয়ে করতে পারবে না কেন? নিশ্চয় এটা নারী জাতির উপর জুলুম। কথা বুঝতে পারছেন? এরপরে যদি কোনো ব্যক্তি স্বামী মারা যায়, তাহলে স্বামী কোনো ব্যক্তির স্ত্রী মারা যায় ওই লোকটা তার পরের দিন একটা বিয়ে করতে পারবে, কিন্তু কোনো নারী যদি স্বামী মারা যায় আর বাওয়াতা আশহুরি ওয়া আশরা 4 মাস 10 দিন সে বিয়ে করতে পারবে না। কি কারণ বলো? তোমরা কেন তোমরা পুরুষের সুবিধা দিচ্ছ, নারীদের উপর জুলুম করছো কেন? তখন আমার দি হিউম্যান ক্লিনিক এনি ওরিয়েন্টেড ইমব্রোলজি লেকচার ডক্টর কেথেল মল এই বই আমার পড়া ছিল। আমি ডুরেস দেখো তোমার পুরুষটা একবার যে শুক্রকে ছেড়ে দেয় একবার অনেক সিঙ্গল দ পুরুষের 1 ফোঁটা বেজে থাকে 8 কোটি 50 লক্ষ শুক্রকীট, একবার যা ফেলে দেয় 20 থেকে 30 কোটি শুক্রকীট, 20 থেকে 30 বিলিয়ন শুক্রকীট ছেড়ে দেয়। এই শুক্রকীটকে যখন ফিলিপাইন টিউবের দিকে রওনা দেয় 400 শুক্রকীট আগে চলে যায় আর ধীরে ধীরে সব শুক্রকীটগুলো মরে যেতে থাকে। ইদানিং ইলেকট্রিক মাইক্রোস্কোপ দিয়ে দেখা গিয়েছে নারীর জরায়ুতে এই শুক্রকীটটি 3 মাস বেঁচে থাকতে পারে, 3 মাসিক বেঁচে থাকতে পারে। সুতরাং যদি এই মেয়েটি 3 মাসের মধ্যে অন্য কোনো পুরুষকে বিয়ে করে পূর্ব স্বামী শুক্রকীটির মাধ্যমে সন্তান আসতে পারে, বংশ ধ্বংস হবে বলে ইসলাম এই জন্য মেয়েদের 3 মাসিক বিয়ে করা হারাম করেছে। এখন দেখেন নারীদের যখন স্বামী মারা যায় ওই সময় মেয়েদের বক্ষে আঘাত লাগে, এর কারণে মেয়েদের পাকস্থলীর উপরে হাইড্রোক্লোরিক নামক এক প্রকার অ্যাসিড জমে যায়। এই অ্যাসিডের প্রতিক্রিয়ায় নারী অস্বাভাবিক অবস্থায় থাকে। ইদানিং মাইক্রোস্কোপ দিয়ে দেখা যাচ্ছে 4 মাস 10 দিন যখন পূর্ণ হয় তখন নারীর পেটের উপর পাকস্থলীর উপর যে হাইড্রোক্লোরিক অ্যাসিড ছিল ওইটা সব শুকিয়ে যায়। ইসলাম এই জন্য বলেছে 4 মাস 10 দিন বিয়ে করতে পারবে না, হাইড্রোক্লোরিক অ্যাসিড তোমার পাকস্থলীতে তুমি রয়েছে।